সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই আছে একদমই শালগম খেতে চায় না, আর এই শালগম দিয়ে আজকে একদম ডিফারেন্ট ও মজাদার একটু রেসিপি রান্না করে দেখাবো। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক। রান্না করে নেওয়ার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চা চামচ জিরা গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ি, হলুদ গুঁড়ি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ, চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। সব মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা শালগম। আমি এখানে 1 কেজি পরিমাণ শালগম নিয়েছি, আর এগুলোকে এরকম কিউব আকারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্যান্য শেপেও এটাকে কেটে নিতে পারেন, আমি কিউব আকারে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে এই মশলার উপর শালগমের টুকরোগুলোকে বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিব। আমার শালগমের টুকরোগুলো কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ তেল তেলে হয়ে গেছে। আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে এরকম চিড়ে নিয়েছি। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে, চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু লাল মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ শালগম কিন্তু এমনিতে একটু পানসে টাইপের সবজি, তো সেই জন্য একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তবে আপনারা কিন্তু পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ঝালটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর ডালগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মসুর ডালটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, আমি সরাসরি ধুয়ে কিন্তু এটাকে ইউজ করছি। তার কারণ যদি পূর্বে থেকে আমরা মসুর ডালটাকে ভিজিয়ে রাখি তাহলে দেখা যাবে দ্রুত এটা গলে যাবে, আর একটু আস্তে আস্তে টাইপ থাকবে না। আমি চাচ্ছি মসুর ডালটা যেন একটু গোটা গোটা থাকে, কারণ একেবারে যেন গলে না যায়, সেই জন্য কিন্তু আমি মসুর ডালটাকে ভিজিয়ে রাখিনি। নেড়ে চেড়ে আরও কষিয়ে নিব মিনিট খানি। কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানিটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিব না, মোটামুটি দিব যাতে করে শালগমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যায়। তো নেড়ে চেড়ে সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে সব দিকে মশলাটা সমানভাবে মিক্স হয়ে যায়। তো আপনারা হয়তো পানির পরিমাণটা দেখে বুঝতে পারছেন, আমি কিন্তু খুব বেশি পানি দেইনি, মোটামুটি দিয়েছি। অর্থাৎ সবজি আর পানিটা কিন্তু সমান সমান এ পর্যায়ে পানিটা দিতে হবে। এর চেয়ে বেশি দিলে দেখা যাবে যে একদম গলে যাবে আর দেখতেও ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে, আর ডালটা কিন্তু পুরো গলে গলে যায়নি। আপনারা হয়তো ক্যামেরা লক্ষ্য করলে বুঝতেই পারছেন একটু আস্তে আস্তে টাইপের আছে, তবে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে এই না যে ডালটা সেদ্ধ হয়নি। তো এরকম বুঝে পানিটা দিবেন যাতে করে, আর শালগম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমি জাস্ট ঢেকে এটাকে 10 থেকে 12 মিনিট রান্না করেছি, আর এরই মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধরামাত্রে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর এই শালগমে আমি একটা সম্বরা বা বাগার দিয়ে দিব। তো অবশ্যই বাগারটা দিতে হবে, তো আমি বাগারটা রেডি করে নিব। বাগার দিয়ে দেওয়ার জন্য আমি এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো রসুন নিয়েছি। আমি এখানে দেশি রসুন কুচিটা নিয়েছি। তো পেঁয়াজ আর এই রসুন কুচিটাকে কিন্তু ভালো করে একদম বাদামি করে ভেজে নিতে হবে। তো এই যে আমার পেঁয়াজ আর রসুন কুচিটা কিন্তু বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে, তা আমি এ পর্যায়টাকে নামিয়ে নিচ্ছি। তো এবার ভেজে রাখা সেই সম্বরাটা আমি এই ডাল আর শালগমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকম সোনালি করে কিন্তু ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধই রেখেছি, আর সম্বরা দিয়ে কিন্তু আমি এটাকে রান্না করব না, জাস্ট সম্বরাটা ভালো করে ডাল আর শালগমের সাথে মিক্স করে নিতে হবে। তা আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তো সম্বরা দিয়ে আপনারা এইভাবে শালগমের রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এটা কিন্তু শুধু ভাত না, আপনারা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে পারেন, সেভাবে কিন্তু খুব ভালো লাগে। তো যারা শালগম খেতে চান না, আশা করছি এভাবে রান্না করলে
সবার কাছে ভালো লাগবে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।